এই শোনো না গো, আমাদের পুতুল ডাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিও প্লিজ। আর গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে শেয়ার করে দিও। ধন্যবাদ। অতর্কিত হামলায় রুদ্র হতভম্ব হয়ে সামনে তাকালো। সে যদি শূন্য অভিব্যক্তি তে চেয়ে আছে, চোখ মুখ ফুলে ফেপে একাকার। রুদ্র সেসবে খেয়াল নেই, একটু আগের ঘটনাটাই ঘুরে ফিরে মাথায় ঢুকলো তার। রাগে চোখ মুখ শক্ত হয়ে এলো, চিৎকার করে বলল, হোয়াট দ্য হেল ইজ দিস? তোমার সাহস কি করে হয় আমার গায়ে ফাইল ছড়ে মারার? রুদ্রের চিৎকার ইচ্ছে কেঁপে উঠে সুজ্যোতি রুদ্রের চিৎকারে ইচ্ছ কেঁপে ওঠে সেজতি, অথচ ঘাবড়ায় না। রুদ্রর মতোই পাল্টা চিৎকার ছুড়ে বলে, এসব কি হচ্ছে সেটা তো আপনি আমাকে বলবেন। ইচ্ছে করে আমাকে এতটা অসম্মান করিয়েছেন আপনি, তাই না? আপনার শিখিয়ে দেয়া কাজই করেছে ওই নেহাল ভাই। সেজতির গলা বুঝে এলো, চোখ দুটো আবার ভিজলো টলটলে পানিতে। রুদ্র ফুরকুচকালো, মেয়েটা খাচ্ছে কেন? নরম স্বরে বলল, মানে? সেজতি চেয়ারে বসে পড়লো, টেবিলে দুহাত রেখে মাথা গুঁজে হু করে কেঁদে উঠলো। রুদ্র চমকালো, উঠে এসে সেজুতির পাশে দাঁড়ালো, উদ্বিগ্ন হয়ে বলল, কি হয়েছে মিস সেজুতি, আপনি কাঁদছেন কেন আমাকে বলুন। সেজুতির কান্না থামলো না, পিঠ কেঁপে কেঁপে উঠছে। রুদ্র একবার ছুতে গিয়েও হাত গুটিয়ে আনলো, মোলায়েম কণ্ঠে বলল, কি হলো আমাকে বলুন, কাঁদছেন কেন আপনি? সেজুতি চোখ তুলল, নাকের ডগাটা টকটকে লাল, ভেজা চোখের পাপড়ি আর কেঁপে ওঠা ঠোঁট দুটোতে রুদ্র কিছু সময় গুলিয়ে যায়। তাল কাটে সেজুতির কথায়, নাক টেনে টেনে কাঁদতে কাঁদতে পুরো ঘটনাটাই রুদ্রকে বলল সেজুতি। রুদ্র যেন বাকরুত বিস্মিত, নিহাল লোকটা খারাপ সে জানে, কিন্তু এত দূরে গবে সেটা ভাবিনি। ভাবলে সেজুতিকে কখনো ওইখানে পাঠাতো না। ক্ষুদ্র রুদ্রর হাত মুঠো হয়ে এলো, তাৎক্ষণিক কপালের নীলাভ রক দৃশ্যমান হলো, চলন্ত জ্বলন্ত চোখে আগুন দাউ দাউ করছে যেন। সেজতি তখনও কাঁদছে, ফর্সা গালে অশ্রু কণা শিশিরের মতো লাগছে। রুদ্র জোরে একটা নিঃশ্বাস নিল, ঘুরে গিয়ে নিজের চেয়ারে বসে বরফ কণ্ঠে বলল, মিস সেজতি এটা অফিস, আপনার কান্নার জায়গা নয়। সেজতির চেহারা রক্তশূন্য হয়ে এলো, অবাক চোখে তাকাতেই রুদ্র না চেঁচিয়েই পড়লো, এভাবে তাকানোর কিছু নেই, এসব আজকাল অহরহ ঘটছে, এগুলো ভুলে গিয়ে নিজের কাজে মন দিন। বড় বড় বিজনেসম্যানদের চরিত্রে এরকম একটু আকটু দোষ থাকে। রুদ্র ল্যাপটপে কাজের ব্যস্ততা দেখালো, আপনার শিখিয়ে দেয়া কাজ করেছে ওই নেহাল, তাই তো? সেজুতি উত্তেজিত হয়ে পড়লো রাগে, রুদ্রের প্রতি যেটুকু আস্থা অবশিষ্ট রইল ধামাচাপা পড়লো সেটুকুও। দাঁত চেপে কথাগুলো বলে উঠে দাঁড়ালো সেজুতি, পর মুহূর্তে রাগে ফুসে পড়লো, ভেবেছিলাম আপনি যেমনই হন না কেন একটা মেয়ের সম্মানহানি করতে চাওয়ার বিচারটা অন্তত করবেন, কিন্তু আমি ভুল ছিলাম, আপনারা সব এক সব। সে যদি হনহন করে কেবিন ছেড়ে বের হয়। রুদ্রর মাঝে হেলদোল দেখা গেল না, ভাব এমন সেজুতির কথা কানেই ঢোকেনি তার, সে ব্যস্ত, মহাব্যস্ত। সে যদি অফিস থেকে ফিরেছে অনেকক্ষণ, সারাটা অফিস মন মরা হয়ে থাকলো, ও বাড়িতে এসেই মন ভালো হয়েছে মোটামুটি। আমির তিন রঙের সেমাই রেঁধেছে সেজুতির জন্য, যেটা দেখতেই মুখে হাসি ফুটেছে। ছোট্ট থেকে সেই এই সেমাইটার তার ভীষণ পছন্দ, ভীষণ প্রিয়। কতগুলো রং একসাথে দেখা যায়, রঙিন সেমাই বেশ আনন্দ নিয়েই খেতেও সে, আজও তাই। সব মন খারাপ ঝেড়ে ফেলে সেজুতি ফ্রেশ হলো, এক বাটিতে বাবার জন্য আরেকটাই নিজের জন্য সেমাই বেড়ে বাবার পাশে এসে বসলো। আমির তখন টিভিতে চ্যানেল পাল্টাচ্ছে, সে যদি এক চামচ সেমাই মুখে তুলতে তুলতে টিভির দিকে তাকালো, হঠাৎ একটা চ্যানেলের চোখ আটকালো তার, তড়ি ঘড়ি করে পড়ল, বাবা দাঁড়াও দাঁড়াও আগের চ্যানেলটাতে দাও তো। সেজুতির কথা চ্যানেল পাল্টে আগের চ্যানেলে ধরলো আমির, ব্রেকিং নিউজ, উত্তরের বিজনেসম্যান নিহাল উদ্দিনের মরাদেহ উদ্ধার। সেজুতির খাবার গলায় আটকে গেল, চোখ যেন কোটর ছেড়ে লাফিয়ে আসে, এটা তো সেই নিহাল উদ্দিন। সূর্য ওঠার সঙ্গে সঙ্গে নতুন ভোরের সূচনা, সাথে সব মন খারাপের অবসান। সেজুতি সারা রাত ছটফট করেছে উত্তেজনায়, এক ফোঁটা যদি ঘুম আসে। নেহালের মরাদেহ দেখে রাতে খেতেও পারেনি, বমি করেছে কয়েকবার, এত নৃশংসভাবে একটা মানুষকে আরেকটা মানুষ কীভাবে মারে কে জানে। অজ্ঞাত খুনিকে পুলিশ খুঁজছে, কঠোর সাজা হবে তার, কিন্তু সেজুতি খুনির উপর প্রসন্ন। জঘন্য লোকটির জঘন্য মৃত্যুতে মনে মনে সে শান্তি পেয়েছে, প্রথম কয়েক দফা তো বিশ্বাসই হয়নি এটা উনিই কিনা।
চেহারার যাচ্ছে তাই অবস্থা। পুলিশ আইডেন্টিফাই করতে পেরেছে বলে নাম ধাম তুলে দিয়েছিল শিরোনামে। দেখেই ভয় থরথর করে কেঁপে উঠে সেচতি। পছন্দের সেমাই আর খাওয়া হয় না, মাথায় তখন নিহাল ঘুরছিল। দুপুরের ভয়ানক অভিজ্ঞতার কথা মনে করে শরীর অবশ হয়ে আসছিল, অথচ বাবাকে কিছু বুঝতে দেয়নি। নিজেকে সামলানোর দারুণ ক্ষমতা তার। চুপচাপ উঠে নিজের রুমের দিকে যায়, বাথরুমে গিয়ে বমি করে ভাসায়, তারপর টান টান হয়ে লেপটে থাকে বিছানায়। আমির কতবার খেতে ডাকলেন তাও উঠে যায়নি, রুম থেকে আওয়াজ পাঠালো খাবো না বলে। চোখের সামনে একটা লোককে সুস্থ দেখে এসে রাতে তার বিভৎস মরাদেহ দেখাটা সেজুতির স্নায়ু তাৎক্ষণাৎ নিতে পারেনি, ফলে শরীরে আরও নেতিয়ে গিয়েছিল। তবুও প্রশান্তি লাগছে খুব। সারাটা দিন চিন্তায় তার মাথা ঠিক ছিল না, কাজে অনেক ভুল করেছে। রুদ্র বলেছে এক, সে করেছে আর এক। জোরপূর্বক মাথা ঠান্ডা আর মুখ স্বাভাবিক রাখার চেষ্টায় হয়তো ত্রুটি ছিল না, কিন্তু মন তখনও অশান্ত অবিচল, কিছুতে এই ঘটনাগুলো মেনে উঠতে পারেনি। নিহাল প্রতাপশালী পিস ব্যবসায়ী কিছুতেই ঘটনাগুলো মেনে উঠতে পারেনি নিহাল প্রতাপশালী ব্যবসায়ী নিশ্চয়ই অনেক ক্ষমতা, সে যা করে এলো নিহাল তো এমনি এমনি ছেড়ে দেবে না। রাস্তাঘাট থেকে তুলে নিয়ে যাবে কি, না হয় অ্যাসিড মেরে মুখ ঝলছে দেবে, অথবা গাড়ি চাপা দিয়ে মারবে, এসব ভেবেই ভয় আটসাট হয়েছিল সেজুতি। ফলে কাজেও মন ছিল না, ভুল হয়েছে অনেক, কিন্তু যে রুদ্র তাকে কথা শোনানোর সুযোগ খুঁজে সে কাল ছিল নির্লিপ্ত। যেন বকাঝকা কাকে বলে জানি না, সেজুতির একটা ভুলেও তাকে কিচ্ছু বলেনি, শুধু ঠান্ডা নজরে দেখে গেছে, শান্তভাবে ঠিক করতে বলেছে। সেজুতির মনে তখন কালবৈশাখী, তাই রুদ্রর অদ্ভুত আচরণগুলো খেয়াল করেনি। রুদ্র প্রায় এক ঘন্টা অফিসে থেকেই বেরিয়ে গিয়েছিল, সারাদিনে আর আসেনি। আজ তো আসবে, আজ আবার লোকটার মুখোমুখি হবে। কালকে রুদ্রর বলা কথাগুলো মনে পড়লেও সেজুতি রাগ তরতর করে বাড়ছে। সেজুতির চুল আচড়াতে আচড়াতে ডুবেছিল ভাবনায়। ফোনের টোন বাজতে ঘোর কাটলো তার। বিছানা থেকে ফোন তুলে দেখল তোহার মেসেজ। সামনের মেসেজ শুরুতেই সেমিস্টার ফাইনাল, তারই ছোট্ট বার্তা। সেজুতি মৃদু হাসল, মেয়েটা না চাইতেও সব তাকেই টাইমলি মনে করিয়ে দেয়। সেজুতির রেজাল্ট যাতে কোনোভাবেই খারাপ না আসে তোহা তাতে ভীষণ তৎপর। সেজুতি দম ফেলল, তার ভালোবাসার মানুষের সংখ্যা বড় নগণ্য, অথচ সেই নগণ্য সংখ্যাটাই তাকে প্রাণ উজাড় করে ভালোবাসে। যেমন বাবা তেমনি হোসাইন আঙ্কেল, তার স্ত্রী আর তোহাও, এদের ভালোবাসা তার সব মন খারাপ কর্পূরের মতো উবে যায়। সেজুতি কাঁধ ব্যাগ গুছিয়ে বের হলো। আজ সে আরও একটা কাজ করেছে, স্প্রে বোতলের মধ্যে মরিচের গুঁড়ো গুলিয়ে নিয়েছে। কালকের মতো যদি কিছু হয়, মেয়ে মানুষ বিপদ আপদের বালাই নেই, বুদ্ধি করে না চললে কেউ বাঁচাতে আসবে না, কেউ না। সেজুতি বাড়ির সামনে রাস্তা ধরে হাঁটছে, মাথায় তখনও নিহালের কথাই ঘুরছে, লাশের চেহারা ভেসে উঠছে চোখে। কিন্তু লোকটাকে মারলো কে, মেরে আবার মুখ থেতিয়ে দিয়েছে, বলা যায় বেশ কষ্ট দিয়েই মেরেছে, হাত কেটে দিয়েছে একটা, সারা শরীর ক্ষত। সেজুতির আবার গা গুলালো, ব্যাগ থেকে পানির বোতল বের করে ঢকঢক করে খেলো। মোড়ের মাথায় এসে রিসকা ডেকে উঠল, অফিসে কাজের চাপ থাকলেও হয়তো মাথা থেকে বের হবে এসব। রিসকার মিনমিনিয়ে গতিতে সেজুতির ঘুম পাচ্ছিল খুব। বাইরে ফুরফুরে হাওয়া যেন শোলকলা পূর্ণ করলো তার। একে তো রাতে ঘুম হয়নি, সকালবেলা উঠে রান্নাবান্না সব মিলিয়ে এখন দু চোখে রাজ্যের ঘুম ভর করেছে। চোখের পাতা খুলেই রাখা দায়, অফিসের ক্যান্টিন থেকে এক কাপ স্ট্রং কফি খেতে হবে, কিন্তু সে অবধি যেতে পারলেই হয়, ঘুমে ঢুরু ঢুরু বোধ হয় এখানেই পড়বে। চোখে দেখছেও অন্ধকার। সেজুতি কোনো মতে রিসকা থেকে নেমে অফিসের দিক হাঁটা ধরল, আর অমনি ধাক্কা, আচমকা ধাক্কা খেয়ে পড়তে পড়তে বাঁচলো। সামনে শক্ত জিনিসটাকে দেখতে তাকালো, চোখের সামনে স্পষ্ট তখন রুদ্রর গম্ভীর মুখটা। সেজুতির আর কফির প্রয়োজন পড়েনি, রুদ্রকে দেখতেই ঘুম শেষ। ভর করলো এক ঝাঁকড়ায়, পাস কাটিয়ে চলে যাবে ভাবলো, এর আগে রুদ্রর গমগমে কণ্ঠে বলে উঠল, চোখ কি আকাশে রেখে হাঁটেন নাকি ইচ্ছে করে ধাক্কা দিলেন? বসকে তো বস মনেই করেন না, তার কেবিনে নক না করে ঢোকেন, মুখে ফাইল ছুঁড়ে মারেন, এবার কি ধাক্কা দিয়ে ফেলার ইচ্ছে হলো কিছু? মুখটা কালো হয়ে এলো সেজুতির,
সে তো দেখতে পায়নি, দেখলেই কি ধাক্কা খেত? কখনোই না, উল্টো রুদ্র থেকে 100 হাত দূরে দূরে থাকতো। সে যদি চুপ থাকা রুদ্রর হজম হয়নি বলছি, শুনতে পেয়েছি কথাটা বলে সে যদি রুদ্রর দিকে তাকালো ঘুমু ঘুমু চোখ দুটো, তীরের বেগে রুদ্রর বুকে বিঁধল বোধ হয়। তৎক্ষণাৎ মুখ ঘুরিয়ে নিল সে, শুকনো ঠোঁকিল। রুদ্রর মুখ ঘুরানোর অদ্ভুত লাগলো সেজুতির। ঘুম থেকে উঠে তাড়াহুড়ো করে তৈরি হয়েছিল, মুখে কিছু লেগে আছে ভেবে হাত বোলালো একবার। রুদ্র অন্যদিকে ছিয়ে থেকে বলল, আপনি শুনতে পেলে উত্তর দিলেন না কেন? আমার কথার পিঠে চুপ থাকার মতো সাহস কোথায় পেলেন? সেজুতি যেন আকাশ থেকে পড়ল, এমন কথা বাপের জন্ম শুনিনি। কারো কথার পিঠে চুপ থাকা একটা অপরাধ? রুদ্র না বললে তো জানতেই পারতো না, জবাবে বলল, আমি আপনার সাথে সকাল সকাল কথা বলে মুড খারাপ করতে চাইছি না। রুদ্র তড়িৎ বেগে তাকালো। হোয়াট ডিড ইউ সে? সেজুতি থতমত খেয়ে বলল, কিছু না কিছু না। সেজুতি আবার চুপ করে যায়। রুদ্র সামনে দাঁড়িয়ে থাকায় সে যেতেও পারছে না, আবার রুদ্রকে সরতেও বলতে পারছে না। রুদ্র চাইছে সেজুতি কথা বলুক। কাল মেয়েটার অমন চুপসে যাওয়া তার একদম ভালো লাগেনি, অথচ সেজুতি যেন তালা এঁটেছে মুখে। কিছুক্ষণ পর সেজুতি বলল, আমি কি যেতে পারি স্যার? রুদ্র সানগ্লাস ভেদ করে সেজুতির অধৈর্য মুখভঙ্গি দেখছে। কথাটা কতটা রয়েছে বলেছে মেয়েটা সে জানে, মন থেকে মেয়েটি তাকে আদৌ এত সম্মান করে নাকি। রুদ্র গভীর স্বরে বলে, আপনাকে ভেতরে যেতে হবে না। সেজুতি খাপড়ে গেল, ভেতরে যেতে মানা করছে কেন? চাকরিটা কি নেই? রুদ্র কি কালকের জন্য তাকে বার করে দিল? বার করে দিলে তো সে এতগুলো টাকা কোথা থেকে দিবে? তার 14 গুষ্টি হাটে বেচলেও 5 কোটি টাকা পাওয়া যাবে না। কাপা কণ্ঠে শুথালো, কেন? রুদ্র হঠাৎই খ্যাপাটে সারের মতো আচরণ করলো, মেজাজ নিয়ে বলল, আপনি এত প্রশ্ন কেন করেন? বলেছি না বসের মুখের উপরে প্রশ্ন করবেন না, আপনি আসলেই অভদ্র। সেজুতির মুখটা থমথমে হয়ে এলো অপমানে। জীবনে প্রথম কেউ তাকে অভদ্র বলল। রুদ্র আবার বলল, রুদ্র রোশন চৌধুরী জবাব নিতেই পছন্দ করেন, দিতে নয়। এনিওয়ে গাড়িতে উঠুন, যান। সেজুতি ঠোঁট কামড়ালো, গাড়িতে উঠবে কেন? রুদ্র থমকে বলল, গো। সেজুতি কেঁপে উঠে ধরফর করে গাড়িতে গিয়ে বসল, কিন্তু পেছনে রুদ্র ড্রাইভিং সিটে বসল। এসে গাড়ির লুকিং গ্লাসের দিকে চেয়ে বলল, পেছনে বসেছেন কেন? আমি ড্রাইভ করব আর আপনি গাড়ির পেছনে বসবেন কেন? আমি কি আপনার ড্রাইভার? সেজুতি মুখ কুচকালো, মনে মনে আওড়ালো, আজব তো, ভাবলাম পিয়ে বসের পাশে বসলে ওনার সম্মানে লাগবে, তাই তো পেছনে বসেছি। এই লোকটা এতটা ঘুরিয়ে পেঁচিয়ে কিভাবে ভাবতে পারে আল্লাহই জানে। সামনে আসুন। সেজুতি সামনে এসে বসলো চুপচাপ। রুদ্র সিট বেল্ট বেঁধে দেওয়ার জন্য এগুলো থামিয়ে দিয়ে বলল, আমি পারবো, সেদিন দেখে নিয়েছি। ওকে। রুদ্র সোজা হয়ে গাড়ি স্টার্ট দেয়। ততক্ষণে ও সেজুতির বেল্ট বাঁধা হয়নি বলে পেছনে হেলে পড়লো একদম, নড়েবড়ে হাতে অনেক সময় নিয়ে বাঁধল শেষে। রুদ্র পুরোটাই খেয়াল করলো, বলল না কিছু। গাড়ির কাজ তুলতে গেলে সেজুতি মিনমিনিয়ে পড়ল, একটু খোলা থাকুক না, আমার দম বন্ধ হয়ে আসে। রুদ্র উত্তরে নিশ্চুপতা নীরবতা সম্মতির লক্ষণ হিসেবে ধরে নিল সেজুতি, কিন্তু বিপত্তি বাঁধল হাইওয়ের উপর দিয়ে গাড়ি চলার সময়। খোলা জায়গা পেতেই বাতাসের ঝাপটায় সেজুতির চুল উড়াউড়ি পাল্লা দিয়ে আর সব পড়ছে তো পড়ছে রুদ্রর মুখের উপর। রুদ্র কয়েকবার সরিয়ে দিল, কাজ হচ্ছে না। ওদিকে সেজুতিও বারবার হাত দিয়ে চেপে ধরছে। রুদ্র শেষমেশ বিরক্ত হয়ে পড়ল, চুল সামলাতে না পারলে কেটে ফেলুন, এভাবে মুখের উপর এসে পড়ছে কেন, ডিসগাস্টিং। সেজুতি উপায় না পেয়ে গাড়ির জানলা আটকে দিল। রুদ্র এসি অন করল, পুরো রাস্তা মুখ অন্ধকার করে রাখলো সেজুতি। একটু না হয় মুখের উপরেই পড়েছে, তাতে এমন করার কি হলো? এই চুল বড় করতে আর কত সময় লেগেছে এই লোকটা জানে? নির্দ্বিধায় বলল কেটে ফেলতে, নিজেরটা কাটলেই পারে। এরপর গাড়ি এসে একটি বিশাল বাড়ির আঙিনায় থামল। সেজুতিকে নামতে বলে রুদ্র নিজে নেমে গেল আগে আগে। সেজুতি সামনে তাকাতে মুখা হয়ে এলো, এত লোকজনের বাড়ির সামনে বিড়বিড় করেই বলল, কার বাড়ি এটা? রুদ্র তখন সেজুতির পাশে এসে দাঁড়ানো শুনতে পেল, নিরুদ্বেগ কণ্ঠে বলল, নেহাল উদ্দিনের বাড়ি। সেজুতি হতবাক ভ্রু কুচকে বলল, এই লোকের বাসায় আমাকে কেন এনেছেন? কাজ আছে। আমার কাছে তো আপনি আসতেন, আমি কেন আসবো?
রুদ্র রেগে গেল। মুখে মুখে তর্ক করবেন না, মিস্টার নেহাল আমার অনেক কাজের একজন লোক ছিলেন, ওনার আকস্মিক এমন মৃত্যুতে আমাদের সবারই খারাপ লেগেছে, তাই আমাকে আসতে হতো। আর আপনি যেহেতু আমার পিএ, তাই অবশ্যই আপনিও আসবেন, তাই নয়?